আওয়ামী লীগের লোকেরাই ভোট কেন্দ্রে যাচ্ছে না, তো এই 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 ব্যাপারটা কি বলবেন? আওয়ামী লীগের লোকেরা যদি ভোটে না যায় তাহলে ভোটগুলো কোথা থেকে আসছে? নির্বাচন কমিশনও বলেছে 30-40% ভোটার ভোট দিতে এসেছে, তাহলে এরা কেন? আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে আসছে না একথা তো সত্য নয়। 42% প্লাস জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে, তারা কি এদেশের মানুষ নয়? তাহলে 42% যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করবে কেমন? আসলে বিএনপি এর নেতারা মানসিক ক্রমায় ভুগছে, যা খুশি তাই বলেন, ফিস্টা এসবের বাস্তবতা নেই, তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ বলছে। আসলে তাদের মানসিক প্রমাও এবং সে কারণে আবল তাবল হচ্ছে। আরেকটা বিষয় হলো যে বিএনপি বিরোধী দল, তারা আন্দোলন করবে, আন্দোলন করার অধিকার তাদের আছে রাজনৈতিক দল হিসেবে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা, আর যদি আন্দোলন সহিংসতার রূপ, আগুন সন্ত্রাস, সন্ত্রাসের যে চেহারা তারা অতীতে দেখিয়েছে, আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝা, অগ্নি সন্ত্রাস বোঝা, তাহলে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলা আমরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, আমরাও রাজনৈতিকভাবে সমুচিত যোগ।